ভালোবাসে তোমাকে না কতই চিনে তোমার ব্যাপারে আমাকে অবগত করাইলো আমাকে খবর দিল ওই খবরখানা শুনে এক কাতরা পানি পান করিনি একটা দানা মুখে দিইনি তোমার খবর শুনে আমি এইখানে ছুটে আসলাম যাহাবার হয়ে গেছে বাবা আর আক্তাব করো না চলো তোমাকে নিতে এসেছি বাড়ি চলো আমার নবী বলে চাচা গো আমি বাড়ি যাব না যাও যাও তুমি বাড়ি চলে যাও আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না আমি তোমার সালাম নিব না বাড়ি চলে যাও কোনো মতে নবী রাজি হয় না যখন রাজি হলো না আমির হামজা মনে করলো ওই কথাটা বলি কোন কথাটা ওই আবু জেহেলের মাথা ফাটিয়ে যাওয়া কথাটা বলি তাহলে হয়তো নবী মুন্ডা খুশি হবে জামা তোর মেরেছ তো ঠিক করেছ তাহলে খুশি হবে আমার সঙ্গে বাড়ি চলে যাবে এই কথাটা বলি ভাতি যাগ একটা কথা বলবো বেটা কি কথা গো বলল বাবা বলতে ভুলে গেছে কি বলল তোমাকে যা আঘাত করেছিল আবু জাহেল গুন্ডা দিয়া ওই আবু জাহেলের মাথা এই দেখো এখনো রক্ত লেগে আছে রে বেটা এ রক্ত হাতের ধনুক দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছি আমি তার মাথা ফাটিয়ে দিয়েছে যেমনি বলা আবু জাহেল তার কাছে হয়তো নবী এবার মেচকে হাসবে আনন্দ আত্মহারা হবে কিন্তু তার উল্টা হয়ে গেল আমার নবী দোজাহানের বাদশাহ সাহেবে লাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাথায় হাত দিয়ে বলে এই চাচা ও চাচা গো তুমি কোন কাজ করেছো গো চাচা কি কাজ করেছো গো চাচা কেন গো তোমাকে মারবে আমি ঝরা দেব তোমার চাচা বেঁচে থাকবে আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি বলে চাচা কাজটা ভালো করনি আমি ফাটাফাটি করতে আসিনি আমি ভাগাভাগি করতে আসিনি আমি মারামারি করতে আসিনি চাচা গো যারা মারামারি করে তারাকে বুঝাতে এসেছে যারা ডুবে যায় তারাকে আমি তুলতে এসেছি এই চাচা গো তুমি মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছ এই কথা বলে আমার মনটা জয় করতে পারবে না আমার মনটা জয় করতে তুমি পারবা না কেননা আমার নবী মারামারি করতে আসেনি রে বাবা আমার মা বোনের আগ জীবনের শুনে জীবন তৈয়ার করেন মা আমার নবীকে কেহ মেরেছে আমার নবী তাকে মারে নাই একটা দুশ্মন মহিলা ছিল কথাতে কথা মনে পড়ে গেল ও বাবা একটা মেয়ে আমার নবীর নামাজ পড়তে যেত আর ওই মেয়েটা নিজের বাড়ির ছাদ থেকে নবীকে টিপির মতো পাথর দিয়ে টুক করে মেরে দিত বাবা গো আমার নবী দেখতো চলে যেত কিছু বলতো না বাবারা ভাত খেত খাবার খেত আঠো থালি ধোয়া পানি গোলা রাখতো নবী এটা দিয়ে নামাজ পড়তে যাবে পানিটা ঢেলে দিব মানে আবু জাহেলের দলের মেয়ে ইসলামের দুশ্মন বাবা এমনি করে আমার নবীকে বিরক্ত করে নবী গাল দেয় না আচ্ছা বাবা আমার এই জব্বাটায় কেহ যদি আঁঠো ফানি ফেলে তো আমি ছাড়বো এই দেখতে পাও না কতটি কথা শুনিয়ে দেবো বাবা গো এমনি করে মেয়েটা অত্যাচার করে আমার নবী কিছু বলে না একদিনকার ঘটনা ওই মেয়েটা একটা পাথর চালিয়ে দিয়েছিল রে বাবা ওই পাথরটা আসে একবারে গুম করে নবীজির কপালে লেগে কপাল ফুটে গেল কপাল ফুটে গেল আমার নবী কপালে হাত দিল নামাজ পড়তে চলে গেল এইভাবে এত অত্যাচার করেছো নবী অত্যাচার করেনি চাচা গো আমার কপাল ফাটিয়ে দিয়েছে আমি কারো কপাল ফাটাই নাই আর তুমি মাথা ফাটিয়ে দিয়ে চলে এসেছো একদিন বাবা নবী নামাজ পড়তে যাচ্ছে গায়ে পানি পড়লো না কাটা পড়লো না পাথর পড়লো না কিছুই হলো না আবার গেল কেউ কিছু মারল না আমার নবী একজনকে জিজ্ঞাসা করে বাবা এই বাড়িতে একটা মেয়ে ছিল মেয়েটাকে মারা গেছে রে বেটা বলল কেন মারা যাবে বলে কি জন্য বলল আমি এটা দিয়ে নামাজ পড়তে যেতাম আমি এটা আমাকে পাথর মারতো আঁঠো পানি দিয়ে দিত ঢেলা মারতো আজ কদিন থেকে নামাজ পড়তে যাচ্ছে গায়ে পানিও পড়ে না কেউ পাথর মারে না ওই জন্য বলছে মেয়েটাকে মরে গেছে কেন পাথর পড়েছে না লোকটা বলল মেয়েটা মরেনি তবে মরতে চলে আছে হ্যাঁ বিছানাগত হয়ে গেছে কদিন বাঁচবে খোদা জানে তাই বুড়িয়ার লড়তে হিলতে পারে না বিছানাগত হয়ে গেছে আমার নবী আর মসজিদে গেলেন না আহারে মেয়েটা যদি মরে যায় আমাকে পাথর মেরবে কেনা এটা কথা হইল
বাবা গো যদি মেয়েটা মরে যায় আমাকে পানি ছিটাবে কেনা, আমার পথে কাঁটা বিছাবে কেনা, নবী নামাজ পড়তে যায় মাটি তলে ছোট ছোট খেজুরের কাঁটা পুঁতে রাখে, যে নবী হাঁটা যাবে গাদাম করে পায়ে গাড়ে যাবে, নবী উহু করবে আমি তালি বাজাবো, এগুলা কেডা করবে, মেয়েটা মরে যাবে, যাই একবার দেখে আসি। মেয়েটা দরজা ভিতর থেকে বন্ধ করে বিছানাতে বাবার সাইতা বিছানা শুয়ে আছে, দরজা খাট খাটাইল, দরজা খাট খাটাইল, কে আছে বাড়িতে, কে আছো গো বাড়িতে, কে আছে, জ্বরে কাঁপছে মেয়েটা, বলে বাবা কে, কে বলে মা, এর দরজা তাড়াতাড়ি খোলো, দরজা খোলা হলো, ভিতরে চলো বেটা, বাপু ভিতরে চলো, কে তুমি, তোমাকে তো চিনলাম না, বলবে চিনভা কি করে মা, চিনো না আমাকে ভালো করে চিনেলা, ওই যে তোমার বাড়ির গোড়া দিয়া আমি নামাজ পড়তে যায় আর তুমি আমাকে ছাদ থেকে পাথর মারো, আঠো পানি ছিটিয়ে দা, মাছ খেলে মাছের কাঁটা ছিটিয়ে চালিয়ে দা, গোস্ত খেলে গোস্তের হাড্ডি চালিয়ে দা, আমাকে কত আঘাত করেছ, আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ যেমনি বলেছে, মেয়েটা দিয়ে পানি ঝরতে লাগলো, হাই রে কি বলে রে, এত আঘাত করলাম, এত কষ্ট দিলাম, এত গালি দিলাম, এত ভাষা খারাপ করে গাল দিলাম, পথে কাটা বোতলা, ওই ছেলেটা আমাকে দেখতে এসেছে কই, কদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছে, গ্রামের কোনো মোড়ল এলো না, সর্দার এলো না, আবু জাহেল এলো না, আবুল আহাব এলো না, উতবা এলো না, সায়বা এলো না, রাবে এলো না, কেউ এলো না, ও মায়াবীর খালা আইলো না, আমি যাদের দলের লোক, আমি যাদের পাটিল তারা কে হই এলো না, আর আমি রাজ্যের 24 ঘন্টা যার দুশ্মনী করলাম, পাথর মারলাম, আঘাত গলা কষ্ট দিলা, উনি আমার দেখভাল করতে এসেছে। আচ্ছা বলো এ মেয়েটার থাকতে পারবে আবু জেহেলে দলে, না আবুল আহাবের দলে, না। মেয়েটা বলে বাবা আমি তোমাকে চিনতে ভুল করেছি, তোমাকে চিন্তা ভুল করেছে, বাবার এত কষ্ট দিয়েছো তুমি কষ্ট মনে করনি, বরদোয়া করনি, বরং আমাকে তুমি দেখার জন্য এসেছ, আমি জানলাম, আমি বুঝে গেলাম তুমি সত্যি নবী আছো, আলহামদুলিল্লাহ তুমি সত্যি নবী আছো, নবীদের ধৈর্য থাকে, সবুর থাকে, আমার পরীক্ষা শেষ, নিশ্চয় তুমি আখেরি পাইগাম্বার আছো, শেষ জামানার নবী আছো, হুজুর আমাকে মাপ দিন, আমি ভুল করেছি মাপ দিন। কোরআন পাকে বলে যাও কা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার আল্লাহ রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তুমি যদি তোমার নাফসের প্রতি জুলুম করো, অত্যাচার করো, আমার নবীর দরবারে যাও, নবী যদি মাপ দেয় তোমাকে আল্লাহ মাপ দিবে, আর নবী যদি মাপ না দেয় আল্লাহ মাপ দেবে না, হুজুর আমাকে মাপ দেন, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, হুজুর আমাকে মাপ দেন, এই হলো নবীর আদর্শ। হয় হয় এই জন্য কোরআনে বলে বিসমিল্লাহ হির রাহমা আনির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমার নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। বেড়াতা ওই বাবা বৃদ্ধাকালে মরবার আগে ওই বুড়িটা জীবনভর যার দুশ্মনী করলো, আমার নবীর গোলামকে স্বীকার করলো, আমার নবীজি কালমা পড়লো, মা রে যা করো ছাল্লা তোমারে ক্ষমা করে দেবি, কিন্তু একবার যাবার আগে দম ছাড়বার আগে আমার মতো মাখা কালমা পড়েলে তোমার জান্নাতের গ্যারেন্টি হয়ে যাবে। মেয়েটা বলে হুজুর তাই করে থাকব না, আবু জাহেলে দলে থাকব না, আবু লাহাবে দলে থাকব না, কদিন পর মরে যাব, ইমানের সঙ্গে মরব। মেয়েটা আমার নবীজির কালেমা পড়ে নিল, আশাহাদ বলেন, আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহুমা রাসূলুহু। সুবহানাল্লাহ, আসমান জমিন নেকিতে সাজা গেল। এই যে কলমাটা পড়লেন, আসমান জমিন নেকিতে সাজা গেল। আর যারা বাড়িতে ঘুমাইল ওরা মজা পেল, ঘুমটাই পেল। অনেকে বলছে আর কি যাবো রে, বাড়ি হানি, মাইক তো আছে বাড়ি হানি, মাইকে শুনে নেব, তোর শোনাই হবে, ফুইটা পেশার নেকি হবে না, বাড়ি হানের শোনাই হবে, নেকি হইবে না। কেন বলেন তো বাবা, রেডিওতে আজান দিছে, ওই আজানের নামাজ হইবে হইবে না? আজান টাইমে দেওয়া লাগবে বাবা গো, যদি বাড়ি হানে শুনত, সোজা যদি পড়তা হইত, তাইলে ধরলে ওর হাই স্কুলের টিকিট কেটে ঢুকত না, টিনে কান লাগিয়ে শুনে নিত। কি বাবা, টিকিট লিয়া হুড়াহুড়ি কেন, ভিতরে না ঢুকলে মজা আছে রে। এই বাবারা, আর একটা কথা বলি, এখানে যারা এসছেন আমার মা বোনেরা ভাইয়েরা, আমি হয়তো বলেছে কোন জায়গায় জানি না, আপনারা বলে দে, আমার নবী পাক বলেছে তিনটা জিনিস তাকিয়ে দেখলে নেকি হয়, তার মধ্যে একজন হলো সুন্নি আলে। এখানে যারা এলেন আলেমকে দেখতে পেলে, ও বাবারা ভাইয়েরা দোস্তরা, আর যারা বাড়িতে ঘুমিয়ে থাকলো তারা তো আর পেল না, দোয়াতে বাবা স্বামী হইতে পারল না, এমন ঘুম ঘুমাবি রে, কবরে ঘুমাবে, আর তোকে কেউ ডাকতে যাবে না, আজা ভোগার গজব, আর তোর খবর কেউ লইবে না। সুবহানাল্লাহ, আমির হামজার কি হলো ফিনিশিং? আমির হামজা বলছো ভাতিজা বাড়ি চলো, যাব না, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছে, যাব না, দলবলকে গালি গুলজ করেছে, যাব না। পারে কি হলে যাবা, কেন তুমি খুশি হইলে না? আমার নবী বলে চাচা, তলে তলে গাছ কাটছে, উপরে পানি ঢেলছে, আহা হা করছো, আর তুমি আবু জেহেলের দলে এখনো নাম লিখিয়ে থেয়েছ, এখন আবু জেহেল কলমা পড়েনি আর তুমিও তো কলমা পড়নি, যাইতে যাইতে একা ছ, ওপরে মহলম লাগিয়া কাজ হবে না। তো কি করতে হবে বলো, আমি খেদ করেছি, দানা পানি খাইনি, তুমি যা বলবা তাই করব। বলল চাচা, আমার কলমাটা পড়ে মুসলমান হয়ে যান, মারহাম পট্টির কাম হবে, ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশনের কাজ করবে, আপনি কলমা পড়লে আমার কপাল কাটা ব্যথা শেষ। সুবহানাল্লাহ, তাই নাকি? ঠিক আছে, রাজি। কালেমা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল। আর যেমন মুসলমান হয়ে গেল, সাহাবি হয়ে গেল, জান্নাতে হয়ে গেল, নাপাক ছিল পাক হয়ে গেল। বেরাদার ও ভাইরা, এবার সেদিন থেকে আমির হামজা আর ভাতিজা গো, এ আমার ভাইয়ের বেটা গো, আর বলে ডাকে না, যেমনি কালমা পড়লো ভাষা চেন। কেন, যখন কালেমা পড়ল তখন থেকে বলতে লাগলো, যখন ডাকবার মন যায় ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকে। এবার চলেন বাড়ি, কলমা তো পড়ে নিয়েছি, খুশি তো? বলে হ্যাঁ খুশি। চাচা ভাতি যাই, নবী আর সাহাবি হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে বলছে, চাচা ও চাচা, আমি কি তোমাকে কলমা পড়ালাম জোর করে তালবার দেখিয়ে, তুমি কি ভয়ে কলমা পড়লা, চাপ দিয়া কলমা পড়ালাম? না। তা কি জন্য পড়লা, কি কারণে পড়লা? আমির হামজা বলছে, আপনার আখলাক দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনার ব্যবহার দেখে, যে আপনাকে কেউ মারে আপনি মারেন না, আপনার দুশ্মনকে মারলে আপনি খুশি হন না, হাই রে আপনার ব্যবহার, এই জন্য আমি আপনার কলেমা পড়েছি। আচ্ছা, আমাকে কেমন লাগলো, আমার ব্যবহারটা কেমন লাগলো?
আমির হামজা বলছে, আবে দেখে না দয় নয়নে, আবে দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার রাসূল সারা জাহানে। জোরে বলে সুবহানাল্লাহ। আবে দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার হবে বা সারা জাহানে, রহমত আলামিন বলে ডাকল তোমায় খোদা তালা পবিত্র কোরআনে। সারা ভবনে আমি দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার রাসূল সারা ভবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিল শিকার, কাফেরেরা জগিত করে, কাফেরেরা জগিত করে পাথর মারে নবে পাকে বহদনে, সারা ভুবনে আমি দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা বলে, সেদিন কাতর হালে কে পাথর মারলি তোরা ইতিম বলে। হযরত হামজা বলে, কাতর হালে কে পাথর মারলি তোরা ইতিম বলে, রক্তর ধারা বহে চলে না বিরগতর ধারা বহে চলে, অশ্রু ঝরে নবীর দুই নয়নে, সারা ভুবনে আমি দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার রাসূল সারা ভুবনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহ মুহাম্মাদিন সাল্লাল্লাহ মুহাম্মাদ হরদম জবান সনে কালো আক নবী মুহাম্মাদ হরদম জবান শাফিয়েনা বাবা। আমার মা বোনেরা ভাইরা, আমির হামজা মুসলমান হলো, কি বাবা হলো কি হলো না আপনারা সাক্ষী তো, একটা বাজে দু ঘন্টা হওয়া, বেরাদার বক্তার মুখ। এখনো 14 দিন যদি জীবনী করান, জীবনের শেষ নাই। আবু জাহেলের মাথা খারাপ। এই বাবা, আবু জাহেল বলল না বিটির বিয়া হইল না, 100টা উঠ গেল না, নবীকে মারতে পারল, কি হবে এখন? আবু জাহেল মাথা খারাপ, খালি মুসলমান হয়ে যাচ্ছে, কি করা যায়? এত বড় একটা যোদ্ধা আমির হামজা হাত ছাড়া হয়ে গেল না। আবার একটা মিটিং ডাকলো, ওর মাথা খারাপ হয়েছে মুসলমান হওয়া দেখে। আবার মিটিং ডাকলো, ডেকে আবার বলল, কি এই মিটিং? এই আছে কোনো মায়ের লাল, আছে কোনো বাপের বেটা যে আমার ভাতিজা মোহাম্মদকে কতল করতে পারে? ওই একটাই কথা, 100টা উড় দিয়ে দেব। আর উড় যে কত ছিল, 100টা উড় দিয়ে দেব। দেখেন 100টা উটের কত দাম, একটা বোঝার কথা। নিজের ধর্মকে বাঁচাবার লেগে আবু জাহেল, নিজের ধর্মকে কায়েম ও দায়েম রাখার লেগে টাকাকে টাকা মনে করে নি, 100টা উট দিয়ে দেব। আর এটা যদি মসজিদের উন্নতি কল্পে জালসা হতো, বাবা 20,000 টাকা চাইলে অনেক জায়গাতে দেখে উঠা উঠা ভাগে, আবার কোনো জায়গাতে দিয়াও দেয়। বাবা নিজের ধর্মকে বাঁচাবার লেগে 20,000 টাকা দেওয়া, 50,000 দেওয়া, এটা কোনো কথার কথা হইল?
দেখা শেখা যায় না। আবু জাহেল যদি 100টা উট দিতে পারে নিজের ধর্মকে বাঁচাবার জন্য, চিন্তা করেন তো। কিন্তু 100টা উট দেওয়ার কথা বলল, কেউ হাত তোলে না, না নবীকে মার্ডার করতে পারবো না। এ বাবা, আমার মায়েরা বোনেরা আমার ভাইয়েরা, একজন হাত তুলে দিল লোকটাকে জানে এটা হলো বাবা আং তোমার বেটা, এটা হলো খাব্বাবের বেটা, এটা হলো আবু জাহেলের নিজের বহিনের বেটা। একবারে ফাঁড়ি ভেঙে বললাম, এর নাম জীবনী বাবা, এর নাম হযরত উমার। হাত তুলে দিল, মামু পরেশান হয়ে নামি আছি জবর লোক বাবা। ওমর বলল, আমি দায়িত্বটা নিলাম, নবীকে একবারে কচু কাটা করে চলে আসব। ভাগিনা রে, তুই ভালো যেছিলি রে, তুই আমার আপন বহিনের বেটা, ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করে যা, দেরি করিস, এখনই মার্ডার করে নিয়ে চলে আয়। ওর গলা গনে আলে ওমর ভারো, কিন্তু বাবা এদিকে মিটিং চলছে আবু জাহেলের, গুপ্ত মিটিং রাতের বেলাতে, এদিকে আবু জাহেল মিটিং করছে নবীকে মার্ডার করার জন্য। বাবা গো, আমার মা বোনের আগ, আর আমার দিনের নবী মোস্তফা নিজের হজরাতে নিশিরাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তুই হাত তুলে দোয়া করছে, চোখের পানিতে বুকটা নবী আমার ভাসাইছে, কি বলছে জানেন? দোয়াতে কি বলছে? আমার নবী বলে, খোদা গো, আজকের দোয়া হলো এটা, এই মক্কা শরীফে, এই মক্কা শরীফে দুইটা লোক আছে, একটার নাম হলো হিশামের বেটা আবু জাহের, আর একটা হলো খাব্বাবের বেটা ওমা, খুব বাঘা বাঘা নাম করালো। আল্লাহ, এই দুটার ভিতরে একটাকে আমার বানিয়ে দাও, একটাকে তোমার বানিয়ে দাও। আল্লাহ, একটাকে মুসলমান বানিয়ে দাও, একটাকে হেদায়েত দাও, তাহলে ইসলাম ধর্ম ধা ধা করে বাড়বে। বুকে বল হবে আল্লাহ, দুটার মধ্যে যা কি হোক, ওই আবু জাহেল হোক নাই উমার হোক, এই বলে নবী দোয়া করছে, আর ওই নবীকে কতল করার মিটিং শুরু হয়ে আছে। দেখেন ওই দোয়াটা, আমার নবীর দোয়াটা উমারের ব্যাপারে কবুল হয়েছিল। উমার বলে, আমি চললাম দিনের বেলাতে, বাবা কি বলবো গো, সূর্যের মতো একবারে ঝকঝক করছে তালোয়ার, খোলা তালোয়ার লিয়ে চলছে একবার হান হান করা, রাস্তা দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, নবীকে মার্ডার করবে, 100টা উট পেয়ে যাব। বাবা যখন খোলা তালোয়ার নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, মানুষ কি ভাবে বলেন তো, কি আশ্চর্য, হয়তো কাউকে মার্ডার করে আইলো, না হয় কাউকে মারতে যাচ্ছে, ভয়ে কেউ ভেড়বে না। বাবা রে, খোলা তালোয়ার নিয়ে দৌড়ে 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 চলে যাচ্ছে, রাস্তাতে একজন ঘেরে ফেলল, যান যায় আর থাক, কি ব্যাপার, ওমার তালোয়ার নিয়ে দৌড়াচ্ছে কেন, এটা আমাকে জানা লাগবে। ওমার দাঁড়িয়ে যাও, ওমার দাঁড়িয়ে যাও, এই লোকটা হলো নাঈম বিন আবদুল্লাহ। কি নাম বললাম? নাঈম বিন আবদুল্লাহ। দাঁড়িয়ে একটু দাঁড়াও, ওমার দাঁড়াইলো, কি হলো, হ্যারে ভাই এরকম ভয়ানক চেহারা লিয়া হাতে তালোয়ার লিয়া দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? ওমার বলল, কেন জানো না, আবু জাহেল আমার মামু 100টা উড়ে দেবে, আমি নবী মুস্তাফাকে কতল করতে যাচ্ছি, নবীকে মার্ডার করার জন্য যাচ্ছি। বলে দাঁড়া, এই এখন দাঁড়াবার টাইম নাই, এখন গল্প করার টাইম নাই, আগে 100টা উটার ব্যবস্থা করে আসে। এই আরে এটা কথা শো, নবীকে মার্ডার করবি বললে, হ্যাঁ খুব বাহাদুর, নবীকে মার্ডার করবি, খুব বাহাদুর, খুব মস্তান, আচ্ছা কত মস্তান, এক কাম কত, বলল কি, এই ছাগলের বাচ্চাটাকে কার ধরে এক তালোয়ারে দেখি, এই তো তুই আমার দেরি করাবি, এটা কোনো ব্যাপার হইল নাকি, এক কপ দিলে তোকে দুঃখান করে দেবো, আচ্ছা দে না দেখি। তালোয়ার উঠাইলো, বলে তোকে না দেখালে দম নেই, তালোয়ার ঢালিয়া ওই ছাগলের বাচ্চাটাকে বাবা যেমনি মারছে ডাহিনে, তো ছাগল যাচ্ছে বায়ে,
বায়ে মারছে তো ছাগল পাততল দিয়ে চলে যাচ্ছে পিছনে, মাথার ঘাম পায়ে পড়ে গেল, ছাগলের একটা লোম হিলল না। নাইমেন আব্দুল্লাহ বলছে বড় মাস্তান কই, যে লোকটা একটা ছাগলের বাচ্চা কাটতে পারে না আবার নবী কাটতে যাবে। লোকটা ওমর বলছে তোর ভাষা গলা শুনে কিন্তু আমার মনের সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? তুই ভিতর ভিতর মনে মুসলমান হয়ে গেছিস, কেউ যত দরদ লাগছে কিন্তু আসলে হয়ে গেছে, তালোয়ারের ডরে বলছে না। বলছে তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই মনে হয় মুসলমান হয়ে গেছে। আরে হয়েছি না না হয়েছি পরে হবে, ওমারে আগে ঘরের খবর লে, আগে বাড়ির খবর লে। ওমার বলে কিরকম বাড়ির খবর? বলে জানো না, কিচ্ছু জানো না। বলে না তো, নবীকে কাটতে যাচ্ছ, এদিকে নিজের বহিনের খবর জানো না, বহুনের খবর জানো না, কেন কি হয়েছে? বলে তোর বহিন ফাতেমা আর তোর বহুন সাঈদ দুজনায় কালমা পড়ে মমিন হয়ে গেছে, দুজনায় মুসলমান হয়ে গেছে। উমার বলছে এত দূর হয়েছে, খবর তো আমাকে নাই। উমার বলল আগে নবীকে জবাই করার আগে ঘরের আগুন ডালি ভাই, আগে মারপেটের বহিনটাকে মার্ডার করব, বহুনটাকে জবাই করব, তারপরে নবীর বাদে লাগব। বাবা গো, আর নবীকে মার্ডার করতে গেল না, রাস্তা ঘুরিয়ে দিয়ে বাবা ব্যাক রাস্তায় গিয়া এবার নিজের বহিনের আদরের দোলালি বহি, মারপেটের বহি, যে মায়ের দুগ্ধ পান করে ওমার মানুষ হয়েছে, সে মায়ের দুগ্ধ পান করে ফাতেমা মানুষ হয়েছে, যে মার পেটে দশবা ওমার ছিল সেই মার পেটে ফাতেমাও ছিল। দরজার কাছে এসে হাজির হয়ে গেছে, দরজায় গিয়ে হাজির হয়ে গেছে, দরজায় কান লাগাচ্ছে। যখন দরজায় কান লাগা তো মনে হচ্ছে যেন সত্যি কথা, আমার বোন আর বোন এরা বাড়ির মধ্যে যেন কি তেলাওয়াত করছে, কি পড়ছে, কোরআন শরীফ পড়ছে, স্বামী স্ত্রী বসে কোরআন শিখছে। কেন বলেন তো? যে আমি মুসলমান হয়েছি আর কোরআন জানবো না, এটা কোনো কথার মতো কথা হইল? নবীর কালমা পড়েছি কোরআন শিখবো না, কোরআন জানবো না, এটা কোনো কথা হইল? আমার নবী বলেছেন আবদালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আর যখন কলেমা পড়েছে কোরআন শিখা দরকার আছে, কে শিখাবে? দুই স্বামী স্ত্রী বসে এক সাইডে বসেছে আর মাস্টারটার সামনে কেন বসেছে? বলবেন হেলাল রে, মাস্টারটার নাম কি? মাস্টারটা তিনি হলো নবীর গোলাম, নবীর সাহাবি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে মুসলমান হয়ে কোরআন শিখে লিয়েছে। এই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা না একদিকে বসে তারাকে কোরআনে পা শিখাচ্ছে, আর নারা শিখছে, ওই আওয়াজ খানা ওমারের কানে চলে গেছে। ওমার চাহে যে দরজা ভেঙে ফেলে, এই কে আছে বাড়িতে, তাড়াতাড়ি দরজা খোল। খাবা বলছে ফাতেমা কি হুজুর, আওয়াজটা তোমার ভাই ওমারের মতো লাগিল। ওরে বাবা রে, ওমার যদি হয় তাকে চিন্তা রাখবে না, কিছু রাখবে না, আমি চন্ন বহে, তোরা যা করবি কর, আমি চন্ন। দরজায় দাঁড়িয়ে আছে, পালারও রাস্তা নাই, পর নাই, পাখা নাই, ওপর দিয়ে উড়ে যাবো তারও ব্যবস্থা নাই। কি করলো? ঘরের মধ্যে গিয়ে একটা ঘরের কোনাতে সাইটে গেল। কার ভয়ে? ওমারের ভয়ে। উমারের ভয়ে ঘরের কোনাতে সেটে গেছে, আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ উমারের হাতে জানে ধরা না পড়ি, পড়লে আর বাঁচা যাবে না। বাবারা আমার মা বোনেরা, এবার দরজা খুলে দেওয়া হলো, আর যেমনি দরজার পাল্লা গালা খুলে দেওয়া হলো অমনি উমার হাতে তালবার নিয়ে ভিতরে ঢুকে গেল। আর ভিতরে ঢুকে যাওয়ার পরে বাবা বহিন তো রয়েছে, বহুনের মুখে আছে চাপ দাড়ি, ওই দাড়ি রক্তাক্ত করেছে, বল কলমা ছাড়বি কিনা, এই ঘরের দুশ্মন
বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়া কেন তোরা মুসলমান হয়েছে, এদিকে মারে ওদিকে মারে, লোহ লাহা করে দিল, রক্তাক্ত করে দিল, কলেমা ছাড়তে পারল না। যখন বাবা স্বামীর অবস্থা একবার শোচনীয় হয়ে গেছে, আমার মা বোনের এক দেখে বিয়ে হওয়ার পরে আমার মা বোনেরা স্বামীর মতো আর কাহুকে ভালোবাসে না। বাবা গো, আমার ভাইয়েরা ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমার স্বামীর বকের ওপরে বসে, আমার স্বামীর কলেজার ওপরে বসে, এমনি করে আমার মার পেটের ভাই মারবে, আমি আর সহাবো তো সহাবো কত, যখন রক্তে লালে লাল হয়ে গেছে, শরীর গেলা ডুমে ডুমে হয়ে ফুলে গেছে রে মা, ওই সময়তে ফাতেমা বলে আর সহিতে পারি না, স্বামী মরে যাবে আমি থেকে করব কি। অমনি বলল উমার, ও ভাই উমা, আমার স্বামীকে আর মারিও না, আমার জীবন সঙ্গিনীকে আমি হারাতে পারবো না, যার পায়ের তলে আমার বেহেস্ত নবীজি বলেছে ইন্নার জান্নাতা তাহাতা আগ দেবে, যাও যাকে বিবাহিতা নারীদে জান্নাত হলে স্বামীর বদতলে, আমার স্বামীকে হারাতে পারবো না। ও ভাই উমার রে, আমার স্বামীকে মারিও না। যেমনি বলেছে আমার বহুনকে ছেড়ে দিয়া নিজের বহিনকে ধরে একটা পারাম করে মারল, বাবা এসা জোরে চড় মারল কানের ওপরে, এত জোরে থাপ্পড় মারল গো, কানে ছিল দুটো সোনার গোল গোল বালি, বালি বুঝছেন তো মা, মাকড়ি বুঝেন তো, বালি বুঝেন তো, তোড়া বুঝেন তো, হারমালা বুঝেন তো, এই আমার মায়েরা কানে ছিল দুইটা গোল গোল বালি, এ সাজুরে তামাচা মেরেছে, আর নরম মাংস খানে থাকে কানের বালি, কান ছিঁড়ে বাবা বালি জমিনে পড়েছে, আর তর তর করে রক্ত বহিতে আরম্ভ করেছে, কান কাটা রক্ত জানে দেহ কানে লাল হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল, কান কেটে গেছে, এবার গলা কেটে দিবে, দুইটা কথা বলে পেট পাতলা করে নি। কে বলছে? ফাতেমা, ওমারের বোন ফাতেমা। এবার ফাতেমা রেগে গেছে, ওমার শুনে রাখা, ওমার জেনে রাখা, ওই ওমার রে, তোমার যদি মেজাজ আছে আমারও মেজাজ আছে, তুমিও হলে ফাতেমা, তুমিও হলে ফাতে কি বলে খাপ্পাবের বেটা, আমিও হলো খাপ্পাবের বেটি, তুমি যে রক্তে পয়দা আমিও সেই রক্তে পয়দা, তোমার যদি মেজাজ আছে আমারও মেজাজ আছে, আমি ভাই বলে মেজাজ এখনো নেই নয়, আমাকে লোহলা করে দিয়েছে ওমার হতভম্ব, ওমা চুপ করে গেছে, আর মারামারি করে না, পিটাপিটি করে না, ভাষা খারাপ করে না, ওমা লক করে বহিনের রক্ত ঝরা দেখে চোখ দিয়ে পানি ঝরছে, আহারে এই বহিনটাকে মেলাতে খেলাতে ছোটবেলাতে ঘাড়ে পিঠে করে আদর করে মানুষ করেছি, কোনো দিন একটা বাড়ি মারিনি, একটা ফুলের ছিটকি মারিনি, আজকে কলেমা পড়ার কারণে এত জোরে মারলাম, রক্তাক্ত করে দিলাম, লালে লাল করে দিলাম, হবে বাবারা হযরত তোমার মনটা পরিবর্তন হচ্ছে, হবে না, নবীর চোখের পানি ফেলিয়া রাতের বেলায় দোয়া করেছে বলল বাবা গো, অমনি হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলল, শোনো ভাই ওমার একটা কথা বলি, আমাদের মেরে কেটে হাড্ডি গোস্ত যদি আলাদা আলাদা করে দাও, আমাদের হাড্ডিতে আমাদের গোস্তের পিছে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, আমরা জীবন ছেড়ে দেব, জান দিয়ে দেব, ঈমান দিব না। সুবহানাল্লাহ, আমরা নবীর কলমা পড়ে নিয়েছি, এই কলমা ছাড়তে পারবো না, পারবে না বলল না। ওমারের মনটা কেমন হয়ে গেল, বাবা এত মারলাম এত মারলাম, এ ধর্মটা ছাড়তে চাহে না, এই ধর্মে আছে তো আছেই কি, মন পরিবর্তন হয়ে গেল। ওই যে রাত্রে নবী দোয়া করেছিল, ওই দুয়ার হাওয়া লাগছে, আসর হচ্ছে, ওমার বলল বহিন রে, ও বহিন একটা কথা বল, কি, আমি যখন দরজায় দাঁড়িয়েছিলাম তোমরা জানে কি পড়ছিলে, ওটা একটু দাও আমি পড়ি, বুঝো ভাই আছো, ঠিক আছে শোনো, ওইটা হলো ধর্মের কেতাব কোরআন শরীফ, আচ্ছা ঠিক আছে দে বহিন একটু পড়ি, বলছে না কেনে দিবি না, বলছে আমার হে কোরআনে লেখা আছে বিসমিল্লাহ হের রহমানির রহিম ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক যারা কাফের তারা হলো নাপাক, আর কোরআন হলো পাক, তোমার হাতে কোরআন তুলে দিতে পারবো না।
বাবা গো অজু বানাইলো ইমান তো আনবে কিন্তু এখনো নয়, একটু তেলাবাদ করলো এবার যেন পরিবর্তন হয়ে গেল। বোন রে আচ্ছা বো তোরা কোরআন পড়ছিলি কার কাছে পড়ছিলি? বাবারে হযরত খাব্বাব যে ঘরের মধ্যে লুকিয়েছিল উনি কিন্তু গায়ের ধোলা ঝাড়তে ঝাড়তে বার হয়ে আসছে। কেন? উমার এখন নরম হয়েছে আর গরম নাই, মনে হয় আমার দলে চলে আসবে। উমার হাওয়া বাতাস ভালো বুঝে ঘরের কোনা থেকে বের হয়ে চলে আসলো। এটাকে ফাতেমা বলল, ইনি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা না আমাদেরকে কোরআন শেখাচ্ছিল। নবীজি বলেছে যারা কোরআন পড়ে তারা হলো সখিনা খেজুরের মতো, আর যারা কোরআন পড়ে কাউকে পড়ায় ও যেন আতরের চিপি খুলে দেওয়ার মতো, আতরের বস্তার মুখ খুলে দেওয়ার মতো। তাই উনি আমাদেরকে কোরআন পড়াচ্ছিল, আপনার ডরে ঘরের কোনায় লুকিয়ে গিয়েছিল। এসো, আর কোনো ডর নেই, আর কোনো ভয় নাই, আসো। খাবা বার হয়ে চলে আসলো। বলেন আবার উমার বলছে, আচ্ছা ভাই তোমরা তো মুসলমান হয়েছ, একটা কথা বলো, তোমাদের নবী এখন কোথায় আছে জানো? ফাতেমা চোখে চোখে তাকাচ্ছে, জানি তো বটে, বলে দেব, আর বলে দেব যদি চালাই করে পেটের কথা লিয়ে যে নবীকে অত্যাচার করে। তাই তোর ভাই কিছু বোঝা যায় না, কি যে করা যায়। ওমার বলল, ফাতেমা রে আল্লাহর কসম আমিও কোরআনের হাফেজ হব, কোরআনের কারি হব, আমি কোরআনকে জানব। এই উমার, এই ফাতেমা বহিন রে, আমি আবু জাহেলের দলে থাকবো না, আমিও তোদের মতো কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ঠিক বল, হ্যাঁ কোথায় আছে এই সময়? মুরিদেরা জানবে না পীর কোথায় আছে, এটা মুরিদ হইল। হ্যাঁ অনেক মুরিদ আছে, মুরিদ হইতে হয় হাট ঠেকিয়ে দিয়ে চলে এলো, ছ বছর কত যোগাযোগ নাই, এগুলা কোনো মুরিদ হইল? এই বাবার আগো পীরের সাথে মুরিদের একটা যোগাযোগ থাকবে রুহানি। বেরাদারা নিসলাম সবাই নেকেরা, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, এবার খাব্বাব বলে আমি জানি নবী কোথায় আছে, কোথায় আছে? বলল সাফা পাহাড়ের কাছে হযরত আরকামের, আরকামের বাড়িতে আমার নবী আছে, চলো যাব। কারণ আমি পড়বো, কেউ যদি বলে যে আমি পড়বো তো তাকে স্কুল যেতে হবে না, স্কুল তার বাড়ি আসবে, ওকে যেতে হবে। এই বাবারা মায়েরা এবার বলল চলো আমি নবীর কাছে যাব, আর নবীর কাছে গিয়া আমি নবীর কালেমা আর শরীফ পড়ব, আমিও মুসলমান হয়ে যাব। হযরত খাব্বা বলে তাহলে চলো, ওমার ফারুক আজম চলে যাচ্ছি, নবীকে কতল করতে নয় নবীর কাছে নত হতে চলে যাচ্ছি। বাবারা মায়েরা ওমার হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমার নবী চার দেওয়ালের মাঝে জানলা দরজা পর্দা ফেলা, একটা ঘরের মধ্যে নবী চুপটি করে বসে আছে, সাথে হযরতে আরকাম রয়েছে, হযরতে আমিরে হামজা রয়েছে, কয়েকটা মাত্র সাহাবীকে নিয়ে ওই ঘরটার ভিতরে আমার নবীজি বসে আছেন। বাবা হঠাৎ করে নবী চোখের পাতা গলে বলল, সাহাবারা রে, ও সাহাবারা, আমি এই ঘরের মধ্যে বসে বসে একটা জিনিস দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছে? বলল আমি দেখতে পাচ্ছি আমি রাত্রে বেলাতে আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করেছিলাম, আবু জাহেলের বারে ওমারের বারে, আল্লাহ গো এ দুটার মধ্যে একটাকে তুমি মুসলমান বানিয়ে দাও, হেদায়েত দাও। তাই আল্লাহ ওমারের ব্যাপারে দোয়া কবুল করেছে, ওমা আমার কাছে মুসলমান হইতে আসতেছে। আমি দেখতে পাচ্ছি ওমার দৌড়ে দৌড়ে চলে আসছে। হুজুর আপনি ঘরের মধ্যে বসে দেখতে পেয়ে গেলেন, বলে হ্যাঁ। আচ্ছা হুজুর বলেন তো, ঘরে যখন বসে বসে দেখতে পাচ্ছেন তো ওমারের গায়ে কি কি আছে বলেন, হাতে কি আছে বলেন? নবী বলে দাঁড়া। নবী চোখ বন্ধ করে বলল, ওমারের গায়ে একটা চাদর আছে, আর ওই চাদরটা একটা প্যাচ এমনি করে তোলা আছে, আর একটা প্যাচ দেখা মাটিতে লেথড়াইছে, আর হাতে একটা সূর্যের মতো ঝকঝকে তালোয়ার আছে। আশ্চর্য, নবী ঘরের মধ্যে বসে এগুলা কি করে বলছে?
আমির হামজা বললো একবার দেখে আসি, অবিশ্বাস করলো নবীকে তা নয়, একটু দেখে আসি। যাচ্ছে তো বাস্তবই উমারের গায়ে গলায় যে চাদরটা আছে একটা প্যাঁচ জড়া আছে আর একটা মাটিতে লেথা আছে, হান হান করে চলে আসছে, হাতে একটা তলোয়ার আছে। বাবা তো দেখে এলি, আমির হামজা বলছে কাফেরকে বিশ্বাস নাই, কি ব্যাপার, চালাকি করে যদি আমার নবীকে তলোয়ারটা মেরে দেয়। আমির হামজা আওয়াজ দিয়ে বলল, ওমার, এই ওমার, নাম আমার আমির হামজা, ক্ষমা পাটিলাই, চালাকি করার চেষ্টা করলে তো ভাই জিন্দা ঘুরে যেতে দেবো না, আমার নাম আমির হামজা। আমার নবী বলছে, কি বলছ ওগলা, আরে আমাকে কতল করতে আসেনি, হাতে তালোয়ার আছে ওটা জমা করতে আসছি। জোরে বলে সুবহানাল্লাহ, মুসলমান হতে আসছে। ঠিক আছে হুজুর, তবুও একবার হুঁশিয়ারি করে দিলাম, বেশি দূরে নাই, কাছাকাছি হয়ে গেছে। আমার নবীজি বললেন, শোনা, উমার আসবার আগে একটা ছোট করে মিটিং করে নি, এক মিনিটের মিটিং। হুজুর, এক মিনিটের মিটিং কিরকম? শোনো, উমার যখন চলে আসবে হাতে তালোয়ার নিয়ে, ভয় করবা না, ডরাবা না। উমার যখন ঘরে ঢুকবে, ডাইন পাটা ভিতরে, বাঁ পাটা বাইরে, ওই চাদরটা যে মাটিতে লেথা আছে কিনা ওইটাকে আমি ধরে একটু মাটির দিকে আজকে একটা টান মারবো। হ্যাঁ, আর ওই চাদরটা ধরে মাটির দিকে টান মারবো, আর আমি বলবো নারে তাকবীর, তখন তোমরা আল্লাহু আকবার বলবে। হুজুর জোরে বলবো না আস্তে বলবো? বলে এত জোরে বলবে যেন গোটা মাক্কার পাহাড় হিলে যায়। জোরে বলো সুবহানাল্লাহ, এখানে তাকবীর দিবা আবু জাহেলের কানে যেন পৌঁছে যায়। ঠিক আছে হুজুর, দিন দেখছি সুবহানাল্লাহ। ওমার চলে আসলো, মাথা নত করে তালোয়ারটা জমা করলো, আমার নবীর বুকে বুক লাগালো, নবীর কাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিরাদারান ইসলাম, সামাইরে কেরাম, আর ওই চাদরটা ধরে একটা টান মেরে আমার নবী যে আল্লাহর নাম বলল, আল্লাহু আকবার। মুস্কানের কথা কি ভুলে গেলেন? রে মা বোনেরা, এক মুস্কান আল্লাহু আকবার বলে বিশ্বকে, ভারতকে নয় গোটা বিশ্বকে কাঁপিয়ে দিল আল্লাহু আকবারের ধ্বনিতে। এটা যে কেউ বলতে পারে আল্লাহু আকবার, এটা মুসলমান বলতে পারে, হিন্দু বলতে পারে, জৈন বলতে পারে, খ্রিস্টান বলতে পারে, সবাই বলতে পারে, কারণ আল্লাহু আকবার মানে কি বাবা, এটা তো আরবি কথা, এর মানে হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সব থেকে মহান, আল্লাহ সব থেকে বড়। কথাটা কি খারাপ কথা? খারাপ নয়। তাহলে আল্লাহু আকবার সবাই বলতে পারে। বেরাদারান ইসলাম, এক ছিল উমারের বোন ফাতেমা, আর বর্তমানে হলো মুস্কান, এক আল্লাহু আকবারের ধ্বনিতে দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। বেরাদার ইসলাম, কোটি কোটি টাকা ইনাম চলে আসছে। সুবহানাল্লাহ, উমা তো মুসলমান হয়ে গেল। উমার বলছে, হুজুর, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ গো, মুসলমান তো আমরা হয়ে গেলাম, এখানে আর বসে থাকা যাবে না, কোথায় যাবে ওমার? বলে যেইখানে যেইখানে ইসলামের বদনাম করেছি ওইখানে যাব, এবার কালেমার ডাঙ্কা বাজাইব। আগে আছে একদিকে পালোহান ওমার ফারুক, কোন ওমার রে বাবা, ওমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহ। মনে রাখবেন মা বোনেরা ভাইয়েরা, হযরত ওমার যেটা রাস্তা দিয়া একদিন হাঁটে যেতেন বাবা, ওই রাস্তাতে এক বছর ধরে শয়তান আজাজের ভয়ে হাঁটিত না। কোন উমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করেন, বাবা আমার নবী বলে যে লা নাবিয়া বাদি, আমার পরে আর কোন নবী জন্মগ্রহণ করবে না। তবে শুনে রাখো, জেনে রাখো, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী করত তাইলে উমার ফারুক নবী হইত। ও বাবারা, দাদারা, ভাইরা, আমরা নামাজ রোজা করি, ভালো কাজ করি, হয়তো আল্লাহ জান্নাত দেবেন নবীর।
সুপারিশে। কিন্তু বাবা উমার ফারুক জান্নাত পাইয়া গেছে দুনিয়াতে থাকবার আগে, নবী মেরাজ থেকে ঘুরে আসার পরে আমার নবী ডাক দেয় উমার রে। জি হুজুর। বলে আমি গত রাত্রে মেরাজে গিয়েছিলাম, আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে একটা বাড়ি দিয়েছে, আমি তোমার বাড়িখানা নিজের চোখে দেখে আইলা। উমার ছক বগিয়া উঠেছে, নবী গো জান্নাতে আমার বাড়িটা দেখলে? বলে হ্যাঁ। আচ্ছা হুজুর, আমার বাড়ির পাঁচরে কার বাড়ি আছে? রহিমে না করিমে, জাব্বারে না সাত্তারে, কার বাড়ি আছে? আমার নবী বলে তোমার পাঁচরে বাড়িখানা হলো বেলালের বাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। উমার রে আমি নিজের চোখে দেখে নো, বানিয়া কথা কইছি না, বেলালের পাশে তোমার বাড়ি পাশে হলো বেলালের বাড়ি, আমি বেলালের বাড়িটা গোটে ঘুরে বেড়িয়ে চলে আনো। উমার বলছে না বিগ আমার বাড়ি কি গেছিলেন? বলে হা হা, তোমার বাড়িও যাবার ইচ্ছা আমার ছিল, কিন্তু যাওয়া হইল না। কেন হইল না? কেরা বাধা দিল? কেরা মানা করলো? আপনি যাবেন, আপনাকে মানা করার কোনো মায়ের লাল আছে? বললো আমাকে মানা কেহ করেনি। তবে গেলেন না কেন? বলে উমার তোমার বাড়ির ভিতরে, তোমার বাড়ির আঙিনায় একটা বাঁধা পুকুর আছে, একটা পানির হাউজ আছে, আর হাউজের চারি পাঁচর হীরামণি মুক্তা দিয়া বাঁধা আছে, সিঁড়ি করা আছে, আর ওই সিঁড়িতে বসে একটা সুন্দরী মহিলা অজু করছে। সুন্দরী মহিলাটা অজু বানাচ্ছে, আমি দেখলাম আমি নবী, আমি যদি বাড়ি ঢুকে যায় তাহলে মেয়েটা অজু অসম্পন্ন থেকে যাবে, আবার হবে এই বলে তোমার বাড়ি থেকে ঘুরে চলে এলাম। তবে গ্যারেন্টি জেনে নাও, ও বেলালের পাশের বাড়ি হলো তোমার বাড়ি। সুবহানাল্লাহ, গ্যারেন্টি হয়ে গেছে জান্নাতে। ওমর বলে চলেন হুজুর। এদিকে আবু জেহেল উঠ গালা গোনে গোনে রেডি রেখেছে যে আমার ভাগনা যখন গেছে নবীর মাথা কেটে আসবেই। তাকিয়া 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 বাবা বিরক্ত হয়ে গেল, আসলো না। আবু জেহেল বলল, এই আমার ভক্তরা, আমি একটু বাড়ি গেলাম, আমি একটু বাড়ি গেলাম, আমার ভাগনা উমার এখনো নবীর মাথা কেটে কেনে যে আইলো না, আর বিরক্ত হচ্ছে, আর ভাল লাগে না, আমি চলে গেল, আইলে খবর দিস। ওদিকে বাড়ি গেছে আবু জেহেল, যেই বাবা বাড়ি ঢুকেছে, এদিকে উমার ফারুক নবীকে সাথে করে একবারে তাকবীর দিতে দিতে মসজিদে হেরেমে হাজির। যারা নবীর কাটা মাথা দেখতে চাইছিল এখন গোটা মাথা দেখছে, আর অবাক হয়ে গেল কি ব্যাপার, আসমান জমির উল্টা যাওয়ার মতো যে উমার নবীর মাথা কাটতে গেল, আর সেই উমার দেখছি নবীর কালমা পড়ে নবীকে সাথে করে আনছে, হাজির হলো। বুকের পাটা দেখেন, উমার বলছে, এই আবু জেহেলের দল শোন, এ আমার আকা মাওলা, আমি আর কলমা পড়ে নিয়েছি, মুসলমান হয়ে গেছি, আর বারদেগা যদি ইনাকে কষ্ট দিয়েছিস একটাকে জিন্দা রাখবো না, নাম আমার উমার। এই আবু জেহেল করে বলে বিরক্ত হয়ে বাড়ি চলে গেছে, দৌড়লো দরজার কাছে গিয়ে আওয়াজ দেয়, আবু জেহেল বাহির হয়ে আয়, আমি মুসলমান হয়ে গেছি। আবু জেহেল পাঁচের রূপ দিয়ে তাকাইছে, তোমার ভাই না শোন, এই আবু জাহেল আমি নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, একটা কথা মনে রাখ, আজ থেকে যদি আমার নবীকে বিরক্ত করেছো তোর জিভাকে টাইনে ছিঁড়ে ফেলে দেবো, নাম আমার উমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো হযরত উমা, ইসলামে বল হলো, ইসলামের শক্তি হলো, নবীর দোয়া আল্লাহর দরবারে কাবিল কবুল হয়ে গেল। বেরাদার আমার ভাইরা, এইভাবে ইসলাম ধা ধা করে ভাই দাদা এইভাবে ইসলাম তো বাড়তে লাগলো। বাবা গো কিন্তু এই দরখাস্তটা আবু তলেবের কাছে দিল, কারা? কাফেররা। এই বাবারা শোনো, আমার মা বোনেরা শোনো, কোনো রকম এনাম দিয়ে হলো না, পুরস্কার ছেড়ে হলো না, এবার আবু তলেবের কাছে বাবা কাফেররা এসে একটা দরখাস্ত করলো। কি দরখাস্ত করলো? দরখাস্ত করলো এটা, ও গো আবু তলে, আপনাকে নেতা মাথা বলে জানি, আপনাকে পরেশগার ব্যক্তি বলে জানি, আল্লাহ ভালো ব্যক্তি বলে জানি, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, একটু দয়া করে আপনার ভাতিজা মুহাম্মদকে বলে দেবে আমাদের ধর্মকে যেন খারাপ না বলে, যেন কলেমা প্রচার না করে, ও যা চাইবে তাকে তাই দিয়ে দেব, একবার বলে দেখবে, যদি আপনি না পারেন আমরাকে সবে দেবেন, দেখে নিব। আবু তালে বলল, বাবা বাড়ি যাও, তোমরা বাড়ি যাও, আমি আমার ভাতিজা আসুক, একবার বুঝিয়ে সুঝিয়ে বলছি। নবীজি চলে এলেন, ওরা চলে গেল, আমার নবীজি আসলেন,
ভাতিজা একটু বসো তো বেটা, দুটা কথা কহি। বলেন চাচা। বলল, একটু আগে একটা কাফের দল এসেছিল, আবু জেহেলের দল আর এসেছিল, এসে আমাকে বলে গেল। কি বলে গেল? আমাকে বলে গেল একটাই কথা, যে তোমার ভাতিজা যেন কলেমা প্রচার না করে। হ্যাঁ, যা চাইবে তাকে তাই দিব, তুমি কলমা যেন উনি প্রচার না করে। আচ্ছা, এই কথা বলে গেল? বললো হ্যাঁ। এই বাবা, আমার নবী কি বলে শুনালেন? টাকার লোভ নেই বাবা। আমার নবী বলল, চাচা গো শুনে নেন, আমার এক হাতে যদি চাঁদ আর এক হাতে সূর্য দেয়, আমি নবী, ইসলাম প্রচার থেকে বিরত থাকব না। নবীর কাঁদো বাঁধো দেখা। আবু তালে বলল, ভাতে যা যাও, আমি তোমার সাথে আছি, তোমার কাজ তুমি চালিয়ে যাও বাবা। কিন্তু একটা দুঃখের কাহানি শোনাই রে বাবা। আবু তালে, আমার নবী যেন জান দিতে রাজি হয়ে গেল, কিন্তু দুঃখ হলে একটাই, যে আবু তালে নবীর কলমা পড়েনি, মধ্যে বসেছে বিছানায়, বিছানাগত হয়ে গেছে। আবু তালেবের দম যাবে বাবা, একদিকে আবু জাহেল বসে আছে, একদিকে আবু তালেব বসে আছে, একই বলে নবী বসে আছে। আমার নবী বলে, চাচা গো, আমার বিহার সাক্ষী তুমি হয়েছিলাম, আমার বিবের খোদবা তুমি পড়েছিলাম। চাচা গো, একটা কাজ করো চাচা, আমাকে যেমন তুমি বুকে নিয়েছিলে, আদর করেছিল, আমি জানে তোমাকে আদর ভক্তি করে বেহেস্তে নিয়ে যেতে পারি, জান্নাতে নিয়ে যেতে পারি, একবার আমার কালেমাটা পড়ে বাঁচবে না, একবার কালেমাটা পড়ে না বাবারা। আবু তালে কালেমা পড়তে যাবি? আবু জেহেল মুখটাকে ঘুরিয়ে দিয়ে বলে, এই আবু তালে, ক্ষমতার মরার কালে কলমা পড়বে না কেন? এতদিন যখন কলমা পড়ো না, আজকে যদি কালেমাটা পড়ে এলো, মা বহিনেরা ঠাট্টা করবে আর বলবে আবু তালে মরণকে দেখে ডরিয়া যাইয়া কলমা পড়ে আছে। বাবা, এমনি করে আবু জেহেল বাবা যেই মুখটা ঘুরিয়ে দেওয়া, অমনি মালাকাল মওত ইজরায়ে হাতটা চালিয়ে দিল, রুহু কেন বাবা কবজ করে নিল, জানটা কবজ করে নিল। আবু জেহেল হাসতে হাসতে চলে গেল, যে আবু তালেকে কলমা পড়তে তিনি খুব খুশি। আমার নবী ব্যথায় ব্যথিত হইয়া পাঁজরে বসে বাবা কাঁদতেছে, আমার পিঠ উপরি বলার আর কেউ থাকলো না, আমার মহব্বতের চাচা, এই চাচাও আজকে আমাকে ছেড়ে চলে গেল। নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা, আর দয়ার নবী পবিত্র দাস্তে মোবারক খানা, নবীর হাত খানা, আবু তলেবের বডিতে হাত বোলাচ্ছে, মাথার দিক থেকে শুরু করেছে গায়ে হাত বোলাচ্ছে, হাত বোলাতে 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 নিচের দিকে হাতটা চলেছে, গোটা বডিতে হাত বোলাবে, মাজার দিক থেকে পার হয়ে চলে গেছে, এইভাবে হাত বোলাচ্ছে। আহারে, আমার চাচা কত আমার গায়ে হাত বলিয়াছে, পাঁজরে বিছানা করে চাচা আমার একে নিয়ে শুয়ে থাকতো, সেই চাচা এখন কবরে চলে যাবে, আর হাত বোলাতে পাব না। তাই বাবা লম্বা করে হাতটা বোলাতে বোলাতে চলে যাচ্ছে, হঠাৎ করে জিব্রাইল ফেরেশতা চলে আসলো। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, আমার নবীর পবিত্র হাতখানা যেন আবু তালেবের পায়ে ঠেকে না যাই, কালেমা পড়ে না। আর ইনি হলো আমার নবী মুস্তাফা, তার পবিত্র হাত যেন পায়ে ঠেকে না যায়। আল্লাহর অর্ডার হলো, জিব্রাইল ফেরেশতা চলে এলো, বাবা চাড়িয়া বডি হানে তুলে নিল, যেমনি তুলেছে আমার নবী চোখ তুলে তাকালো, তুমি কে গো? আমার ভালোবাসা চাচার গায়ে হাত বোলা ছিল, তুমি হাতটা তুলে নিলে, তুমি কে? বলে, ইয়া রাসূলাল্লাহ, আমি হনো জিব্রাইল ফেরেশতা, আমি জিব্রাইল ফেরেশতা, আমি নিজে থেকে কিছু করি না, আল্লাহর ওয়াদা, আপনার চাচা আপনার কালেমা পড়ে নাই, আপনার পবিত্র হাতখানা আপনার চাচার জানে পায়ে ঠেকে না যাও, ওই জন্য আল্লাহ আমাকে তাড়াতাড়ি করে পাঠিয়েছে, হাত আপনার আমি ছেড়ে নিয়েছে, আল্লাহর হুকুম তো মানতেই হবে বাবা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যখন নিষেধ করেছে, আল্লাহ যখন মানা করেছে, আমার চাচার পায়ে হাত দিব না, হাতটা তুলে লিয়া আল্লাহর সাথে কথা কহিছে আমার নবী, আল্লাহ গো, আমার চাচার গায়ে হাত বলিয়ে দিয়েছি,
हाँ हाथ बुलिए दिए चाचार कोनो फायदा होवे आमार चाचार कोनो लाभ होवे आमार अल्लाह ताला बोझावे आमार हुकुम जावार आगे जिब्राइल फेरेश्ता पहुँचावार आगे आपनार पवित्र हाथटा जतदूर पर्यन्त आपनि शरीरे बुलिए दिएछेन आमि खोदा कथा दिलाम एतदूर पर्यन्त जहन्नामे आगुन ठेकबे ना सुभानाल्लाह জাহান্নামের আগুন ঠেকবে না তবে একটা কথা কাল হাশরের দিনে আপনার চাচার পায়ে দুইটা আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ আমার নবীর কাঁদন থামে না আল্লাহ গো আগুনের খড়ম পরিয়ে দেবে পায়ে যদি আগুনের খড়ম পরিয়ে দেয় তাহলে পায়ে দিলে পরে গায়ে খবর হয়ে যাবে মাথায় খবর হয়ে যাবে আমার চাচা কত কষ্ট পাবে আমার নবী একদিন আয় দু দিন তিন দিন ধরে বাবা চাচা এন্তেকাল হয়ে গেছে চোখের পানি এখনো শুকায় নাই এখনো চোখের পানি নবীজির শুকায় নাই মর্মাহত অবস্থায় আমার নবী কাঞ্চন বাবা হঠাৎ করে তিন দিন বা পাঁচ দিন পরে আবু তালেবে এন্তেকাল করা তিন দিন বা পাঁচ দিন পরে আমার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাত দুটা ধরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চাচা তো চলে গেল আমার মন বলছে আমারও বুঝে টাইম হয়ে গেছে হুজুর আমারও বুঝে টাইম হয়ে গেছে আমি হয়তো আপনাকে ছেড়ে চলে যাব তা হুজুর আপনাকে ছেড়ে যে চলে যাব তাই একটা আমার কথা কি ও ভাইরা বাবারা আমার মা বোনেরা খাদিজাতুল কুবরা বলে হুজুর আপনার হাতটা ঠেকাতে জাহান্নামের আগুন চাচার গায়ে ঠেকবে না শুনে খুশি হলাম নবী গো পঁচিশ বছর ধরে সংসার করলাম চল্লিশ বছরে বিয়ে হয়েছিল এখন বর্তমানে আমি খাদিজা আমার বয়স হলো পঁয়ষট্টি বছর পঁচিশ বছর ধরে ঘর সংসার করলাম ছয়টা ছেলের মা হইলাম নবী গো চলাতে বলাতে কোনো প্রকারে যদি বেয়াদবি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন আমি যখন এন্তেকাল করে যাব আমাকে যেন বাজারের কাফন দেবেন না আপনার মাথার পাগড়ি মোবারকা দিয়া আপনার চাদর মোবারকা দিয়া আপনার তহমত মোবারকা দিয়া এক কথা নবীগ আপনার ব্যবহার করার জিনিস দ্বারা আমার কাফন বানাইয়া দিবে এইভাবে কথা বলছে বাবা আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে কাঁদে যা আমি সুখের দুঃখের কথাগুলা কার সাথে কইব আমার চাচাও ছেড়ে চলে গেল আর তুমিও ছেড়ে চলে যাচ্ছ উপায় না ও কাঁদে যা আমার মনের কথাই আমি কার সামনে বলবো রে খাদিজা ও বাবা গো এই করে পঁয়ষট্টি বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এন্তেকাল হয় আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবারা রে তাড়াতাড়ি করে একটা ঘর তৈরি করো একটা কবর তৈরি করো এটাই হলো আসর ঘর ঘর তৈরি করো কোথায় ঘর বানাবো আমার মা বোনেরা আমার ভাইয়েরা বাবারা মদিনার শরীফ মক্কা শরীফে একটা কবরস্থান রয়েছে বাবা সাড়ে দশটা বাজে হুজুর সাহেব এক্ষুনি চলে আসবে কথাবার্তা হয়ে আছে পুন দশ পনেরো মিনিট বেরাদার এই বাবারা মায়েরা আমার ভাইয়েরা গো এবার বলল হুজুর কবরখানা কোথায় বানাবো বলল কবু মদিনা মক্কা শরীফে একটা কবরস্থান আছে জান্নাত হলো জান্নাত হলো মোয়াল্লা মোয়াল্লা কেন বলে কবরস্থান একটা উঁচু জায়গাতে আছে এই জন্য বাবা মোয়াল্লা বলে ওই জান্নাতুল মোয়াল্লা আমার খাদিজার জন্য একটা ঘর বানাগো আমার বিবি গো তোমাদের মা হলো তোমাদের মা তাড়াতাড়ি করে যাও সাহাবারা কবর কাটার সামানপত্র নিয়া কবর কাটতে চলে গেলে এবার কবর কাটতে চলে গিয়া কবর বানানো হলো কবর বানায় আমার নবীকে খবর দিল
হুজুর আমরা কবর রেডি করে ফেলেছি, কবর বানানো হয়ে গেছে। আমার নবী বলল, বাবা এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি একটু নিজের চোখে দেখতে চাই, আমি একটু নিজের চোখে দেখতে চাই। চলেন হুজুর দেখে মা বোনেরা রে কবরের পাশে গিয়া আমার চারিপাঁচরে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে কবরখানা দেখছে। আল্লাহ, এই কবরটার ভিতরে আমার খাদিজা কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। সাহাবারা রে, ও সাহাবারা রে, আর একটু সুন্দর করা যায় না রে? বাড়িতে আমরা টালি বসিয়ে হলো না, আবার মার্বেল করলাম, এটা করলাম, ওটা করলাম, কত ভালো করি। ও সাহাবারা, এটা তো অস্থায়ী গার টেম্পোরারি বাড়ি, এটাই হলো আসল বাড়ি রে। আমার খাদিজা একলাই শুয়ে থাকবে, জানলা থাকবে না, দরজা থাকবে না, সঙ্গে সাথে কেউ থাকবে না। একটু ভালো করে কবরটার একটু ভালো করো রে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমরা যান আমি খবর দেব। আবার মাটি কেটে চেঁচে ছিঁড়ে তেল গোল করে আবার সুন্দর করে আমার নবীজিকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সুন্দর করেছি, ভালো করেছি, সাধ্য অনুযায়ী। আর একবার আপনি চেক করলে চেক করতে পারেন। আমার নবী আবার চেক করতে গেল, আবার যাওয়ার পর আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখছে। সাহাবিরা ভাবছে এবার আবার হুজুর কি বলে কে জানে, আবার চিকন করতে বলবে নাকি? কিন্তু নবীজি চিকন করতে বললেন না, বরং কবরে নবীজি নেমে পড়লেন। কবরে নবী নিজে নেমে গেছে। সাহাবারা বলছে ব্যাপার কি? তখনই তো উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখলো, এবার যে নবী কবরে নেমে গেল কি ব্যাপার? তাকিয়ে যদি দেখছে কবরে নবী নেমে পিঠ মোবারা ঠেকিয়ে মুর্দাকে যেমন শোয়ানো হয়, অমনি করে নবী কবরের সাথে শুয়ে পড়েছে, কবরের সাথ হয়ে শুয়ে পড়েছে। সাহাবারা ধড়পড় করে কাঁদছে, হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? এটা আমরা নবীর বিবি আমাদের মা খাদিজাতুল কুবরার জন্য কবর বানাইলাম, আর এইখানে হুজুর কেন শুয়ে গেল? যদি নবী না উঠে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। এই বাবারা মায়েরা, একটু পরে নবী গা ঝাড়া দিয়ে বাবা উঠলো, গা ঝাড়া দিয়ে উঠলো। সাহাবারা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, মেলা কবর কাটলা, মেলা জানা যাক শরীর হলা, কিন্তু নবী গো এমনি করে কবরে কোনোদিন শুয়ে যেতে দেখি না, ব্যাপারটা কি? আমার নবী বলে, জানো আমার খাদিজা কবর থেকে খুবই ডরাইতো, কান্ত, আমি কবরে কেমন করে থাকব? মা বোনেরা গো, কবর ভয় কি দেলে আছে রে মা? কবরে কবরকে কবরের চিন্তাকে এক একদিন মনের মধ্যে আসে রে মা, কি করে থাকবো? আসে আসে না মা খাদিজা? ওরে নবীর বিবি হইয়া যদি কবর দেখে এত ডরাই রে, আমরা সাধারণের বিবি, সাধারণের মা, কত ধরার দরকার আছে মা? আমার ভাইয়েরা বাবারা গো এইবারে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শুয়ে গিয়েছিলেন? আমার নবী বলল, আমার খাদিজা এই কবর দেখে বড় ডর করে, কবর দেখে বড় ভয় করে, যার কারণে বেরাদারান ইসলাম সময় নিকেরা এত স্তরে বেরাদার ইসলাম কার এই বাড়ির ইচ্ছে। সুবহানাল্লাহ, এই বাবার মায়েরা দোস্ত গো, এবার বললো শোনো, তাড়াতাড়ি শোনো, বেড়াধারান ইসলাম মায়েরা বোনেরা, এবার বললো সাহাবারা, আমি কবরে শুয়ে গেলাম এই জন্য, আমার পিঠ মোবারা যে কবরের মাটিতে একবার স্পর্শ হয়ে যায় ওই কবর, বেড়াদারান ইসলাম সবাই এই কবরের মাটি খানা জান্নাতে টুকরা হইয়া যায়, এই জন্য আমি আমার পেট মোবারক খানা ঠেকাইয়া ওই কবরখানাকে জান্নাতের ঘর বানাইয়া দিল। আমার ভাইরা, এবার আমার নবীজির ব্যবহার করা পাঁচটা যে এই রাখো, এই দেখো এই বাবারা ভাইরা, জানাজা হইল না, নবীর জানাজা হইল, মা খাদিজার জানাজা হলো না, বলবে হেলাল রে নবীর বিবি, অথচ জানাজা হলো না কেন? বাবা এখন যেমন তিনটা পাঁচটা কাতার করে
কাদা করে জানাজা হয়, এই জানাজা তখন নিয়মটা চালু হয়নি, ইসলামী মালুমাত সওলাত ও জওবাত কিতাবে লেখা আছে বিনা জানাজায় আমার নবীর পরিধান করা বস্ত্র দ্বারা কাফন বানায়া রহমানের না রাহিমের নাম লয়া ওই কবরে বাবা নামিয়ে দেওয়া হল। ও কবরে খবর আর কেউ নিতে যায় না, আর শোনে রে শোনে হায়া আমার মা বহনেরা এটো বসে আরে মরদা হবে একে রহবে এ যায় কান্দে একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। বাবা আবার কবে দেখা হবে না হবে কে জানে, তবে একটা কথা আমি কালকে মালদহ যাব, পরশু একটু পাশে ফাতেপুর মাদ্রাসার উন্নতি গল্পে জালসা একটু কাছের লোক আপনারা যাবেন। হ্যাঁ এটা আমাদের সুন্নি মাদ্রাসা, বহুদিনের মাদ্রাসা এ ফতেপুরের মাদ্রাসা বেরাদারানিসা, ওনারা এবার জালসাটা দিয়েছে মুফতি আহমা কি বলে গোলাম সামদানি সাহেবের যোগ্য ছেলে আহমদ রেজা সাহেব বিখ্যাত বক্তা, একবার কম্পিউটার নিয়ে ওয়াচ করে বাবা কালকে পরশু দিন আপনারা যাবে, কালকে মালদা থেকে চলে আসবো আর পরশু দিন ওই জালসাটাই আপনারা যাবেন বেরাদারান ইসলাম ফতেপুর মাদ্রাসায়। আরে শোনে না শোনে হায়া আমার মা বহনেরা এটা বসে আরে মরদাবে দেখে রহবে এ যায় কান্দেয়া ওরে মরদা যখ কাফন পরে বাবা চলে লয়া আরে মরদাবে এ কেন্দে কেন্দে বলে ল ওরে মরদাবে এ কেন্দে কেন্দে বলে কি বলিল বছে যে চার জ আজ লইয়া যাব আমা এ চার জ নাই যাবে ব অজ সঙ্গে তে এ চার জ নাই যাবে ব অজ কবর অব সে ওই তার হাজার জ কবরে গেল ওরে কবরে এ নামায় এলেন দুইজনা ওরে কবরে এ নামায় এলেন দুইজনা ওই দুইজনা যখন টানে বাবা ওঠে ল ওরে সাহারে সা রে পাশের ফা আলা বেজাইল ওরে বাসের ভালা দেখে মরদা কাঁদে হাই রে হায় আজ দয়াল মা নস নাই কহব অজ দনেয় ওরে দয়াল মা নস নাই কহব অজ দনে কোথায় রইল আজ প্রাণের আহ্বাগ আমার বসে আরে হত ভার কষ্ট যাও অনগ দেখিয়া ওরে হত ভার দুঃখ যাও অনগ দেখে নারে তকবীর নারায়ণ শালাত। এ বাবা এ মা বোনের সকলে একটু দাঁড়িয়ে যান তো, সকলে দাঁড়িয়ে যান মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারায়ণ শালাত ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ পীরে তরিকাত আসগরিয়ে জলসার প্রধান বক্তা জোরে বলো জিন্দাবাদ নারে তাকবীর নারায়ণ রিসালাত মশলাকে আলা হযরত জালসা দেনে ওয়ালা জোরে বলো জিন্দাবাদ। এবার বসে পড়েন বেরাদারান ইসলাম সামিনী কেরাম আমার মায়েরা বোনেরা দোস্তরা গজলটা শেষ পর্যন্ত দুটা লাইন বলে দিই
কারণ এদের ক্যাসেটটা অসম্পূর্ণ হয়ে থেকে যাবে। এই জন্য বেরাদারান ইসলাম সামনে কেরা আমার মা বোনেরা বলবেন, হেলাল রে দেখুন বাবা পীর বাবা এলে তো দাঁড়াতে হবেই, ওটা আলাদা কথা। শুনুন, একজন আলেম যদি চলে আসে আর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, কথা শুনুন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, তাকিয়ে দেখছেন একজন মৌলানা ঢুকছে, সুন্নি মৌলানা, তাড়াতাড়ি কোরআন পড়া বন্ধ করে দেন, বন্ধ করে দেন কোরআন শরীফ পড়া, এই আলেমের জন্য দাঁড়িয়ে যান। কেন বলেন তো? কিছু গুমার লোক বলবে, বাপ রে হেলাল রে, কোরআন থেকে মৌলবি বড় হয়ে গেল, বলবে কি না বাবা। শুনুন, আপনি কোরআন পড়তে জানেন আর যে আলেমের জন্য দাঁড়ালেন ওই আলেম তোমাকে কোরআন পড়াতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি পড়তে পারেন আর আলেম আপনাকে কোরআন পড়াতে পারে, এই জন্য দাঁড়িয়ে যেতে হয়। যাই হোক, বেরাদারান ইসলাম পাঁচ রাত্রি ধরে আপনাদের সামনে আলোচনা রাখলাম আমার বিশ্ব নবীর জীবনী জলসার, জীবন কাহিনী ভুল হতে পারে, কিবা পারে না, কথাই ভুল হতে পারে। বেরাদার ইসলাম সামিনী কেরাম, কিছু ভুল ভ্রান্তি হলে চলাতে ভাষাতে বলাতে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বেরাদার ইসলাম সামিনী কেরাম শেষ অংশ। আরে কথাই রহেল আজ প্রাণের আহ্বান আমার বসে আয়া, ওরে হত ভাগার দুঃখ যাও আনগ দেখে, এর জোরে বলো তো সুবহানাল্লাহ। হুজুর যেন মনে করে যেন হেলাল সবকে নিন্দিয়া দেন, জিন্দা রাখে আছে, আর যদি ঢুলেন তো হুজুর দোয়া করে ছেড়ে দেবে, আর যদি বাবা তাকিয়া থাকেন জিন্দা থাকেন হয়তো 10 মিনিট আলোচনা করতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে কথায় রহেলে আরে সে সহকাল পাইয়াছে হেলে আবার সন্তান রে একা ফেলে জান গয়া আবা কেম আজ একা ফেলে জান গয়া আবা কেমন কথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসিয়া ওরে দুধের দা বিতেন গয়া আম্মা চারে ওরে দুধের দা বিতেন গয়া আম্মা চারে কথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসে একবার সা হুশ দাও না তো আমরা হায়াস হায়রে কথায় রইল আমার বন্ধু বান্ধ আজ বসে একবার সের সাথে হনায়াস বেরাদার। তাহলে কবরের সাথী বাবা কেউ হবে না, যেটা আমল করবেন, ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন। এই তাড়াতাড়ি চা দিয়ে এলো, আকার গালা হয়েছে না, আপনাদের হয়নি চা দিয়েছে? এখন এই আপনারা চা লেওয়া দেওয়া করবেন আর হুজুর এই খাচার বাচারের সময়তে এক তো রায় হয়েছে তার তখন আবার চাট খাবেন কি ওয়াজ শুনবেন? কোন বক্তা বলে বলেছিল যে সুদ খাওয়া আর ঘড়িতে পাইছো 12টা, ও চা টানতে টানতে রাত 12টা শুনে লিয়েছে দুধ খাওয়া হারাম। বাড়তে যে বললে মৌলবি কি কহিল শুনলি? কি তো বলে যে দুধ খাওয়া বলে হারাম। তো বলছে আচ্ছা জলসা শুনতে গেলি, দুধের মতন ভিটামিন কোনো জিনিসে নাই, হ্যাঁ আর বলছে দুধ খাওয়া হারাম, বলেছে সুদ খাওয়া হারাম, আর শুনেছে দুধ খাওয়া হারাম।
এমন কাজ করবেন না বাবা, তাড়াতাড়ি চাদর ফাটাফাট খান আর তৈরি হয়ে বসে যান। বেড়াতারান ইসলাম উনি যে কথাগুলো বলবেন সেইগুলা আমরা বাস্তবায়িত করব, আমল করার চেষ্টা করব। বেড়াতা ওরে মদিনার মাটি, জোরে বলো সুবহানাল্লাহ, বাজবো কি মরবো কে জানে, চা খানার এদিকে ধ্যান দেন। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খোশে, কে যদে পাওয়া মাই এটু তাহ না গো, আরে কে যদে পাওয়া মাই এটা না। সুবহানাল্লাহ, মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে মৃত্যু মনের যন্ত্রণা গো নবিয়ে না। সুবহানাল্লাহ, শোনেন তাড়াতাড়ি করুন। আর খালি বেটা ছেলে গেলা দিচ্ছে, মা বোনেরা কোন অন্যায় করেছে, ওরাকে চা দাও না। সুবহানাল্লাহ, কোনোদিন দেখো না যে এক কাপ দিলে আমার মা বন্ধের, আলহামদুলিল্লাহ। শোনেন তাড়াতাড়ি জোর চা শেষ করেন, মানে চা না শেষ করে খাঁচার মাছার মধ্যে দেব কেমনই লাগছে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খোশে, কেহ যদে পাওয়া মাই এতাহ না গো, আরে কেহ যদে পাওয়া মাই এতাহ না। এদেশে থাকতে আমায় ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, আরে চুমে নিতাম নবীজি রওজা। মনে মনে চিন্তা করি হাতে হাত মিলে না, এর জোরে বলো তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মনে মনে চিন্তা করি হাতে হাত মিলে না, শয়নে স্বপ্নে দেখি সোনার মদিনাই, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজিরা রওজা গো, আরে চুমে নিতাম নবীজিরা রওজা। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, আর ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খোশে, কেহ যদে পাওয়া মাই এদাও না গো, কেহ যদে পাওয়া মাই এদাও না। ওমালাইনা ইল্লাল বালাগা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবারে আমাদের আজকের এই জলসার প্রধান অতিথি, প্রধান বক্তা।